পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের অক্সিজেনের যোগান দিয়ে থাকে গাছ। এছাড়া গাছের কারণে পরিবেশ ঠান্ডা থাকে ও বৃষ্টি হয়ে থাকে। আমাদের পৃথিবীতে 60,000-এরও বেশি প্রজাতির গাছ আছে। প্রতিটি গাছের গুণাগুণ আলাদা আলাদা হয়ে থাকে। এর মধ্যে কিছু গাছ অনেক ইউনিক, আর কিছু গাছ 5,000 বছর জীবিত থাকে, এবং এমন কিছু গাছ আছে যারা কিনা তাদের রং বদলাতে পারে। কি বিশ্বাস হচ্ছে না? জানি একটু আধটু বিশ্বাস নাও হতে পারে, তাই আমাদের আজকের পুরো ভিডিওটি দেখুন। পুরো ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে পৃথিবীতে কত অদ্ভুত গাছ থাকতে পারে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের MSTV-র আজকের ভিডিওটি, আর এর মধ্যে আপনি সাবস্ক্রাইব করে ফেলুন MSTV। নাম্বার 8, অ্যাঞ্জেল ওক ট্রি। দক্ষিণ আমেরিকার জন্স আইল্যান্ডে অবস্থিত হাজারো বছরের পুরনো এক গাছ এখনও জীবিত দেখা যায়। বেশিরভাগ গাছ তো কিছু দশক বাদে মারা যায়, আর এই গাছ 5,000 বছরের বেশি জীবিত। তো এর থেকে আশ্চর্যের পৃথিবীতে আর কি হতে পারে বলুন? অ্যাঞ্জেল ওক ট্রি সত্যিই এই পৃথিবীতে একটি আজব গাছ। আপনি দেখতেই পাচ্ছেন যে এত বুড়ো হবার কারণে গাছটির ডালপালাগুলো কিভাবে ছড়িয়েছে। কিছু ডালপালা মাটিকে ছুঁয়েছে, আর কিছু কিছু ডালপালা তো মাটির নিচে গিয়ে আবার উপরে উঠেছে। পৃথিবীর সকল বিজ্ঞানীদের রাতের ঘুম হারাম করে নিয়েছে এই গাছ। তাদের প্রশ্ন, কিভাবে এই গাছ এতদিন বেঁচে আছে? স্থানীয়দের কথায় প্রচলিত আছে এই গাছে রাতের বেলায় অ্যাঞ্জেলদের নাচতে দেখা যায়, কিন্তু এটা কোনোদিন প্রমাণ হয়নি। ভূমিকম্প ঝড় তুফান অবশ্যই গাছটির ক্ষতি করেছে, কিন্তু আবার গাছটি বেড়ে চলেছে আপন গতিতে। এই কারণে প্রতি বছর হাজার হাজার পর্যটক এই গাছটিকে দেখতে আসে। নাম্বার 7, স্কেলিটন ডেড ভ্যালি ট্রি। মরুভূমির মতো জায়গায় যেখানে কিনা পানির কোনো নাম নিশানা নেই, সেখানে কোনো জানোয়ার তো দূরের কথা, কোনো গাছপালা ওঠার নামও কল্পনা করতে পারে না। মরুভূমিতে গাছপালা কেবল মুভিতে দেখে থাকে, কিন্তু বাস্তবে এই জায়গা শুধু নামিবিয়াতেই আছে। এই জায়গা দেখার পর প্রথমে আপনার যে অনুভূতি হবে সেটা হলো ভয়। কেননা এই গাছগুলো দেখার পর আপনার মনে হবে এটা শয়তানের ঘর। কিন্তু এই গাছগুলো অনেক আগেই মারা গিয়েছে, একটি গাছও বেঁচে নেই। আপনি দেখতে পাচ্ছেন সূর্যের তাপে জ্বলতে জ্বলতে রঙই বদলে গিয়েছে, একটি পাতা ওই গাছের দেখা যায় না। এগুলো দেখার পরে এটার ইতিহাস সম্পর্কে জানার আগ্রহ সবার মাঝেই জাগবে। আসলে এখানে 700 থেকে 800 বছর আগে একটি নদী ছিল। এখানে কিছু মানুষও বসবাস করতেন, কিন্তু যখন এই নদী শুকাতে থাকে তখন মানুষ এখান থেকে চলে যায়, আর রয়ে যায় এই গাছগুলো। এগুলো পানি না থাকার কারণে মারা যায়। আজ হাজারো লোক দেখতে আসে এই গাছগুলোকে। যদি আপনারও দেখার ইচ্ছা জাগে তাহলে অবশ্যই এখানে আসার সময় পানির বোতল সাথে নিয়ে আসবেন। আর হ্যাঁ, আপনাদের বলে রাখি, আমির খান কিন্তু তার মুভির একটা গানের শ্যুটিংয়ের জন্য এখানে এসেছিল। নাম্বার 6, বাওবাব ট্রি। বাওবাব নামটি আফ্রিকান ভাষার। বাওবাব এর বাংলা অর্থ হল উল্টানো, মানে উল্টানো গাছ। এই রকম নাম শুনে নিশ্চয়ই অবাক হয়েছেন। আসলে এই গাছগুলোকে দেখলে মনে হয় কেউ এই গাছগুলোকে উল্টোভাবে গেঁথে রেখেছে, আর তাই এর নামকরণ হয়েছে এমন। এই গাছ আফ্রিকা এবং অস্ট্রেলিয়াতে পাওয়া যায়, তবে সবচেয়ে বেশি দেখা যায় মাদাগাস্কারে। এই বাওবাব গাছ উচ্চতায় 16 থেকে 98 ফুট পর্যন্ত হয়ে থাকে, এবং 23 থেকে 26 ফুট পর্যন্ত মোটা হয়ে থাকে এই গাছ। আর আপনি স্ক্রিনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোর বয়স 700 থেকে 900 বছর। এর কাঠ ব্যবহার করে কাপড় ও দড়ি তৈরি করা হয়। এর পাতা ভেষজ ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। আর এই বাওবাব গাছের ফলের নাম মানকি ব্রেড, মানে বানরের রুটি। ফলের নামটি অদ্ভুত হলেও এই ফলে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এই গাছ তার প্রকাণ্ড দেহের মধ্যে 100 লিটারেরও বেশি পানি সংরক্ষণ করে রাখতে পারে, তাই উত্তপ্ত গ্রীষ্ম অঞ্চলে বেঁচে থাকতে কোনো অসুবিধা হয় না এই গাছের। একটি পূর্ণবয়স্ক বাওবাব গাছের ভিতরে অনেকটা ফাঁকা থাকে, যা বন্যপ্রাণীরা নিজেদের বাসস্থান হিসেবে ব্যবহার করে থাকে। সত্যি কি অদ্ভুত আর উপকারী গাছ, তাই না? উল্টো গাছ হলো এত কাজের। নাম্বার 5, দ্য ওয়াওয়ানা ট্রি। আপনি নিশ্চয়ই বড় বড় টানেল দেখেছেন, অথবা গাড়িতে টানেল পার হয়েছেন, কিন্তু কোনো বড় গাছ কেটে তার ভিতর দিয়ে গাড়ি চালানো ভাবতে অবাক লাগে, তাই না? 1881 সালে ওজানামাটি পার্কের
ওয়াওনা ট্রিকে কেটে এই টানেল তৈরি করা হয়। ধীরে ধীরে এই টানেল পপুলার হতে শুরু করে। অনেক লোক এই টানেলের ভিতর দিয়ে গাড়ি চালানোর জন্য এসে ভিড় জমায়। কিন্তু কিছু বছর পরে এই টানেল টিকতে পারেনি। 2300 বছরের পুরনো হওয়ার কারণে এই টানেল ভেঙে পড়ে। কিন্তু আজও এটি টানেল হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু এখন এই টানেলের নাম দেওয়া হয়েছে ফলেন ট্রি টানেল। এই টানেলের ভিতর দিয়ে এখন শুধু মানুষই আসা যাওয়া করে, আর এখনও এই টানেল হাজারো পর্যটককে টেনে আনছে। নাম্বার 4, ড্রাগনস ব্লাড ট্রি। ইয়েমেনের স্কোট্রা আইল্যান্ডে 37 প্রজাতির এমন গাছ পাওয়া যায় যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। ইয়েমেনের এই আইল্যান্ডের সৌন্দর্য দেখার জন্য প্রতি বছর হাজার হাজার লোক এখানে ভিড় জমায়। এখানে এমন এক প্রজাতির গাছ আছে যার নাম ড্রাগনস ব্লাড ট্রি। দেখতে অনেকটা ছাতার মতো আর গোলাকার, দেখলে মনে হয় কেউ যেন যত্ন সহকারে কেটে রেখেছে। এই গাছের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো লাল রঙের এই দ্রব্য। এই গাছকে যখন কাটা হয় তখন এর ভিতর থেকে এরকম লাল এক প্রকার কষ বের হয়ে আসে, যেটাকে রক্তের মতোই দেখায়, যা দেখে অনেকে এই গাছকে অভিশপ্ত বলে মনে করে। আসলে এরকম কিছুই না, লাল রঙের এই দ্রব্য ঔষধ বানানোর কাজে ব্যবহার করা হয়। যদি এরকম গাছ আমাদের বাংলাদেশে থাকতো তাহলে লাখো মানুষ দেখার জন্য আসতো এই গাছ, কেননা এই গাছ দেখতে সত্যিই অনেক সুন্দর। নাম্বার 3, রেইনবো ইউক্যালিপটাস। কল্পনা করুন তো, যদি এই পৃথিবীতে রং না থাকতো আমাদের পৃথিবী এত সুন্দর হতো কি? কখনোই না, কেননা রঙই আমাদের পৃথিবীর সৌন্দর্য বাড়ায়, আর এই রং দিয়ে চিত্রকারেরা বিভিন্ন ধরনের চিত্র আঁকেন। কিন্তু আপনার এটা জানা দরকার, আমাদের পৃথিবীতে এমন কিছু কিছু গাছ আছে যেটাকে দেখে আপনার মনে হবে কোনো চিত্রকার এই গাছগুলোকে তার মনের মতো রং দিয়ে সাজিয়েছেন। তাই এই গাছের নাম দেওয়া হয়েছে রেইনবো ইউক্যালিপটাস। ফিলিপাইন্স এবং ইন্দোনেশিয়ার এই গাছগুলোকে একটু ভালো করে দেখুন, না এগুলোতে কেউ রং দিয়েছে না এখানে কেউ হোলি খেলেছে। যদি কেউ এগুলো রং বেরং করে থাকেন তাহলে তিনি হলেন মহান সৃষ্টিকর্তা। প্রতিটা ঋতুতে এই গাছ তার রং পরিবর্তন করে থাকে, এজন্যই এই গাছকে রেইনবো ইউক্যালিপটাস ট্রি বলা হয়ে থাকে। 60 থেকে 75 মিটার উঁচু হয়ে থাকে এই গাছ, আর এই গাছ জঙ্গলের সৌন্দর্য কয়েক গুণে বাড়িয়ে তোলে। নাম্বার 2, সিহট জায়ান্ট ট্রি। সিহট জায়ান্ট ট্রিকে কানাডার সবচেয়ে বড় গাছ হিসেবে ধরা হয়ে থাকে। এই গাছ 180 ফুটের মতো উঁচু হয়ে থাকে, আর এই গাছ চওড়া বড় একটা ঘরের সমান, প্রায় 20 ফুটের মতো হয়ে থাকে। এই হিসাবে ধরাই যায় এই গাছের কুঠোরে 2 থেকে 3 জনের পরিবার খুব সহজেই থাকতে পারবে। এই গাছের চওড়া কতটা তা আরও একটা উদাহরণ দিয়ে বোঝা যায়। এই গাছ থেকে প্রায় 4 ফুটের মতো বৈদ্যুতিক খুঁটি তৈরি করা সম্ভব। কিন্তু ধন্যবাদ জানায় কানাডিয়ান সরকারকে এই জন্য যে তারা জারি করেছে যে এই গাছ কখনো কাটা যাবে না, কেননা রিম ন্যাশনাল পার্ক কানাডায় যেখানে অবস্থিত সেখানে সুরক্ষিত করে রাখা হয়েছে এই গাছ। এর আগে এখান থেকে অনেক এরকম গাছ কাটা হয়েছে, আর এখনও যদি এই গাছগুলোকে কাটা হয় তাহলে তা পরিবেশের ভারসাম্যের অনেক বড় ক্ষতি হতে পারে। এই গাছের প্রথম খোঁজ হয়েছে 1988 সালে। তখন থেকে শুরু করে এখন পর্যন্ত অনেক লোক এই গাছকে দেখার জন্য এখানে আসেন। টিবেটান চেরি ট্রি। টিবেটান চেরি ট্রি সহজেই চেনা যায় এর লাল রঙের কারণে। এই গাছের খাল পুরোপুরি লাল রঙের। এই গাছ খুব একটা বড় হয় না, 25 থেকে 30 ফুটের মতো হয় এই গাছ। এই গাছের ফুলগুলো সাধারণত গোলাপীয় এবং সাদা হয়ে থাকে। আস্তে আস্তে এই ফুল সোনালি আর হলুদ রঙের হয়ে যায়। শীতের সময় এই গাছে ফল ধরতে শুরু করে, আর এই ঋতুতে গাছ তার রং হারাতে শুরু করে। কিন্তু ঋতু পরিবর্তন হওয়ার সাথে সাথে সে তার আগের রূপ ফিরে পেতে শুরু করে। এই রং দেখতে এমন লাগে যে কোনো কোম্পানি তাদের প্রোডাক্টে লাল রং লাগিয়ে রেখেছেন, এতটাই শাইন দেখায়। শুধু এটুকুই না, পরিবেশের ভারসাম্য নষ্টকারী গ্যাসকেও এই গাছ গ্রহণ করে। যদি আপনি এই গাছকে আপনার নিজস্ব বাগানে রোপণ করতে চান তবে আর দেরি করবেন না, কেননা এই গাছকে বেশি দেখাশোনা করার প্রয়োজন পড়ে না। তো বন্ধুরা, আমাদের MSTV-র আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিন, এবং কমেন্ট করে জানিয়ে দিন যে আপনি এই গাছ নিয়ে আমাদের বানানো দ্বিতীয় পার্টটি দেখতে চান কিনা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে আপনাকেও আমাদের আজকের ভিডিওটি দেখার জন্য।